ডিএ বাড়লে কি এইচ আরে বাড়ে উত্তরটা হলো হ্যাঁ বাড়ে ঠিকই শুনেছেন ডিএ বৃদ্ধি পেলে কি এইচ আরে বৃদ্ধি পায় উত্তরটা হচ্ছে হ্যাঁ বৃদ্ধি পায় ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে এইচ পার্সেন্টেজও বৃদ্ধি পায় আজকের এই ভিডিওটি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা রাজ্যের সমস্ত বেতনভোগ কর্মচারীদের জন্য যেখানে কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে প্রশ্ন ওঠে বিতর্ক ওঠে কেন্দ্রের সঙ্গে রাজ্যে যে ডি পার্থক্য সেখান থেকে বকেয়া প্রসঙ্গটি আছে সেই বকেয়া নিয়ে একটি আদালতের কেসও চলতে থাকে তার রায়ও বেশ কিছু আপনারা জানেন যে আদালত থেকে স্যাট বিভিন্ন ক্ষেত্রে যে সুতরাং কেন্দ্রীয় হারে যখন ডিএ নিয়ে এত কথা ওঠে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের যে ডি রুল সে বিষয়ে কিছু জিনিস অবশ্যই জানার দরকার আছে এখন কেন্দ্র সরকারের যে ডিএ রুল ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে এই আরেও বৃদ্ধি কিন্তু পায় এখন অনেক রাজ্য সরকারি কর্মচারীরাই হয়তো মনে করবেন এক্ষেত্রে তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ব্যাপার রাজ্যের এমপ্লয়ীদের বা রাজ্যের বেতন কর্মচারীদের এক্ষেত্রে কি সম্পর্ক বা কি লাভ আছে সুতরাং রাজ্যের এমপ্লয়ীরা যখন কেন্দ্রীয় হারে ডিএ আশা করে থাকেন কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে এত কথা ওঠে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদেরও এই ডিএ যে রুলটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর সাথে এইচআর যে রুলটা এটা কিন্তু অনেকেরই অজানা সুতরাং এ বিষয়ে অবশ্যই ডিটেলসে উইথ মেমোরান্ডা এবং ডেট এবং কিভাবে ডি এর সাথে এইচআরটাও বৃদ্ধি পায় এবং ডি এর যে স্ল্যাব চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এইচারেটা স্ল্যাব চেঞ্জ হয়ে থাকে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যেরকম সেরকম রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষক সবার জন্য যারা কেন্দ্রীয় হারে ডি আশা করে থাকেন সবার জন্য একটু জেনে রাখুন সেটা শুরু করার আগে ডিটেলসে যাওয়ার আগে অবশ্য একটা কথা বলে রাখবো যে আজকাল সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ফেক নিউজ এবং ভুয়ো খবরে ভরে গেছে ভুয়ো খবর থেকে দূরে থাকুন ফেক নিউজ থেকে দূরে থাকুন ভুয়ো খবর ও ফেক নিউজের এগেনস্টে আনন্দ ঘন্টা চ্যানেল আগেও ছিল আজও আছে সামনের দিনও থাকবে সমস্ত রকম ভুয়ো এবং ফেক নিউজের বিরুদ্ধে এবার চলুন ডিটেলসটা দেখে নিই ডি সাথে কীভাবে এইচআরেও বৃদ্ধি পায় চলুন দেখে নিই দেখুন আমরা যে ওয়েবসাইটটা চলে এসেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্সের ওয়েবসাইটে তার কোন সেকশানে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার সেকশানে চলে এসেছি দেখুন এই ওয়েবসাইটের নিচের দিকে আমরা চলে যাব আপনাদের পুরো ডিটেলসে যে পরিষ্কার করে দেখিয়ে দেবো কী অর্ডার কীরকম কী চেঞ্জ হয় এটা কিন্তু অনেকেই জানেন না তাই দেখে নিন এই যে রয়েছে দেখতে পাচ্ছেন সার্কুলার বা নোটিফিকেশান এটারই শেষের দিকে দেখুন রিড মোর অপশান আছে রিড মোড় অপশানে আমরা ক্লিক করব রিডমোর অপশানে ক্লিক করার পরে দেখুন অর্ডার্স বা সার্কুলার চলে এসেছে সেখানে কিন্তু অনেকগুলো অর্ডার বা সার্কুলার রিলেটেড অর্ডার আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্রাইজাল অ্যাপ্রুভাল এরম করে দেখুন আছে এইচ আর এস অ্যান্ড সিটিজ ক্লাসিফিকেশান এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে দেখুন আর একটা পেজ এলো অনলি ফর এইচ আর এস অ্যান্ড সিটিজ রিলেটেড কীভাবে ডিআস সঙ্গে এইচআরও চেঞ্জ হয় এটা কিন্তু অনেকেই জানেন না এখানে দেখুন অর্ডার বা সার্কুলার আছে সেখানে আমরা আর্কাইভসে ক্লিক করব এইবারে দেখুন অফিস মেমোরানা নাম্বার সাবজেক্ট করে দেওয়া আছে এইখানে দেখুন এইবারে যে কীভাবে ডি এর সাথে এইচ আরও চেঞ্জ হয় এই অর্ডারটা এটা আমরা এখন ওপেন করবো ইমপ্লিমেন্টেশনস অফ রেকমেন্ডেশনস অফ দ্য সেভেন সেন্ট্রাল পে কমিশন রিলেটিং টু গ্রান্ট অফ হাউসিং রেন্ট অ্যালাউন্স টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়স এটাতে ক্লিক করার পরে দেখুন একটা পেজ এলো এখানটায় দেখুন আমরা কিন্তু ওই ডিওই ডট গভ ডট ইন সাইটের মধ্যে ঢুকে রয়েছি এখনও পর্যন্ত ওই অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের ওয়েবসাইট এখানে দেখুন সেভেন্থ জুলাই টু থাউজেন্ড অর্থাৎ সেভেন্থ পে কমিশন অ্যানাউন্সের পরে এটা প্রকাশিত দেখুন এটাতে ক্লিক করার পরে আমার অলরেডি ডাউনলোড করা ছিল বলে এটা ক্লিক করলাম দেখুন দেখতেই পাচ্ছেন ডেট দিয়ে সেভেন্থ জুলাই টু থাউজেন্ড সেভেন্টিন নাম্বার টু বাই ফাইভ টু থাউজেন্ড সেভেন্টিন ই টু বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স অফিস মেমোরিয়ানরা দেখুন হাউজিং রেন্ট অ্যালাউন্সের কথা বলা রয়েছে এখানে হাউজিং রেন্ট অ্যালাওয়েন্স হবে গ ডি এর সাথে কিন্তু চেঞ্জ হয় অর্থাৎ কেন্দ্রীয় ঘরে ডি এর কথা নিয়ে অনেক প্রশ্ন ওঠে বকেয়া ডিএ নিয়ে আদালত মামলা পর্যন্ত চলতে থাকে কিন্তু এই ব্যাপারটা অনেকেই জানেন না তাই দেখেনি না আজকে এখানটায় দেখুন রাজ্যের ক্ষেত্রে যেমন ফিটটিন পার্সেন্ট ডিএলভ পার্সেন্ট হয়েছে সেন্ট্রালের ক্ষেত্রে সেভেন পে কমিশনের থার্টি পার্সেন্ট ডি থেকে সেটা চেঞ্জ হয় সিটি অনুযায়ী এক্স ওয়াই জেড ক্যাটাগরির জন্য টোয়েন্টি ফোর সিক্সটি এইট আছে কিন্তু এটা ক্রাইটেরিয়া আছে এখানটায় দেখুন নিচে ভালো করে যেটা দেখানোর জন্যই এই ভিডিও এই তিন নাম্বার পয়েন্টটা দেখুন ভালো করে দ্য রেটস অফ এইচ আরে দ্য রেটস অফ এইচ আরে উইল বি রিভাইজ টু টোয়েন্টি সেভেন পারসেন্ট এইটিন পারসেন্ট অ্যান্ড নাইন পার্সেন্ট ফর এক্স ওয়াই জেড সিটিজ ক্লাস সিটিজ রেসপেক্টিভলি হোয়েন ডিআরনস অ্যালাওয়েন্সেস ব্যাকেটে ডিএ ক্রসেস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ডিএ কিন্তু প্রাইমারিলি তিনটে সিটির জন্য টোয়েন্টি ফোর পারসেন্ট সিক্সটিন পার্সেন্ট অ্যান্ড এইট পার্সেন্ট থাকলেও ডি এ যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রস করে যাবে তখন কিন্তু এইচ আরে টোয়েন্টি ফোর পার্সেন্ট এ যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রস করে যাবে তখন করসপন্ডিং সিটির জন্য এইচ আরের পার্সেন্টেজও কিন্তু চেঞ্জ হয়ে টোয়েন্টি সেভেন এইটিন অ্যান্ড নাইন পার্সেন্ট হয়ে যাবে ঠিক সিমিলারলি দেখুন আরেকবার লেখা রয়েছে ফার্দার রিভাইস টু ফার্দার রিভাইস টু থার্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট অ্যান্ড টেন পারসেন্ট হোয়েন ডি এ ক্রসেস ফিফটি পার্সেন্ট অর্থাৎ ডিএ যখন ফিফটি পার্সেন্ট ক্রস করে যাবে তখন কিন্তু এইচ আরে পার্সেন্টেজ ওই টোয়েন্টি সেভেন থেকে বেড়ে থার্টি হয়ে যাবে ওয়াই ক্যাটাগরি সিটির জন্য যেটা সিক্সটিন ছিল সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যখন ডিএ ক্রস করবে তখন এইটিন পার্সেন্ট পরবর্তীকালে সেটা টোয়েন্টি পার্সেন্ট আবার জেড ক্যাটাগরি সিটির জন্য এইট থেকে বেড়ে নাইন নাইন থেকে বেড়ে টেন করসপন্ডিং যখন ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রস করবে আর করসপন্ডিং ডিএ যখন ফিফটি পার্সেন্ট ক্রস করবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু ডিএর সাথে সাথে কিন্তু এইচারও চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকেরই জানা ছিল না বা অবগত এই বিষয়ে অনেকেই ছিলেন না এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসছিল তাই আপনাদের এটা বিষয়ে জানানোর এই ভিডিওটা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেলেন অফিস মেমোরান্ডা নাম্বারটাও দেখে নিতে পাচ্ছেন ওপরে আমরা কিন্তু এই পিডিএফটা পেয়েছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্সের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারে আবারও বলছি ভালো করে দেখে নিন সেন্ট্রালের ক্ষেত্রে ডিএ কিন্তু বাড়ার সাথে সাথে এইচ আরেও কিন্তু চেঞ্জ হয় এখন উত্তর অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পাচ্ছেন হ্যাঁ চেঞ্জ হয় অর্থাৎ ডি যখন বৃদ্ধি পেয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যায় তখন কিন্তু এটা বেড়ে টোয়েন্টি ফোরটা সেভেন টোয়েন্টি সেভেন করসপন্ডিং থার্টি সিক্সটিন বেড়ে এইটিন তারপরে টোয়েন্টি যখন ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রস করে তখন একবার বৃদ্ধি পায় আবার ডিএ যখন ফিফটি পার্সেন্ট ক্রস করে যায় তখনও কিন্তু এইচাড়ে আরেকবার বৃদ্ধি পেয়ে যায় সেটা আপনারা আজকে স্পষ্টভাবে ক্লিয়ারলি কোনটা কীভাবে দেখে নিলেন ধন্যবাদ ওবার